स्टूडेंट वेलकम टू आरटी 24/7 बेंगली आईबीपीएस पीओर नोटिफिकेशन चले टोटल 3449টা ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে আজকে থেকে মানে 1 তারিখ থেকে 1st অফ আগস্ট থেকে 21st অফ আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিলআপ করতে পারবে আমি আজকে এই ছোট সেশনটাতে ছোট ভিডিওটাতে এই পরীক্ষার এজ লিমিট কি রয়েছে সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে ভিডিওটা করছি অলরেডি পুরো ডিটেইলস তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে আগের ভিডিওতে আমি এখন শুধু ডিসকাস করব अबाउट আইবিপিএস পিও এজ লিমিট যদি বলা হয় যেটা স্কেল 1 অফিসার রয়েছে স্কেল 1 অফিসারের জন্য এজ লিমিট রয়েছে 18 টু 30 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স দরকার তোমাদের কিন্তু পিও বলতে এইটারই পরীক্ষা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমার এজটা থাকা দরকার কিন্তু তার মধ্যে তোমার কিছু এজ রিলাক্সেশন থাকবে যেমন সরকারি জায়গাতে যে নিয়মে এজ রিলাক্সেশন থাকে এই ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মে এজ রিলাক্সেশন থাকবে এসসিএসটি এর ক্ষেত্রে 5 বছরের এজ রিলাক্সেশন রয়েছে এসসিএসটি এর ক্ষেত্রে 5 বছরের এজ রিলাক্সেশন রয়েছে এছাড়া ওবিসি দের জন্য 3 বছর যদি কোনো ডিসএবিলিটি থাকে সেক্ষেত্রে 10 বছরের এজ রিলাক্সেশন রয়েছে এছাড়া এক সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু 5 বছরের এজ রিলাক্সেশন রয়েছে যেমন অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে এজ রিলাক্সেশন থাকে সেরকমই এখানেও রয়েছে আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি 18 থেকে 30 বছর 18 টু 30 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু अप्लाई করতে পারবে এবং যারা এজ রিলাক্সেশনের মধ্যে পড়ছো তারাও अप्लाई করতে পারবে আরটি 24/7 বেঙ্গলের তরফ থেকে বেস্ট অফ লাক আমাদের এখানে ফ্রি ক্লাস হয় থাকে তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো থ্যাংক ইউ